আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা ওয়া বাদ। ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফিত তানজিলিল আজিজ ওয়া ফুরকানিল কদীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফিউ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم ما من ايام العمل الصالح فيهن احب الى الله من هذه الايام العشر. قال يا رسول الله ولا الجهاد في سبيل الله؟ قال ولا الجهاد في سبيل الله الا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء او كما قال عليه الصلاه والتسليم. সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে দেশে অথবা পূর্বাশে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনের প্রিয় আয়োজন, সাপ্তাহিক আয়োজন প্রাত্যহিক জীবনে ইসলাম, জিজ্ঞাসা ও জবাব। আর পুরো অনুষ্ঠান জুড়ে বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি নাজির মাহমুদ। দর্শক, আপনারাও চাইলে আমাদের অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন, সেজন্য আমাদের স্কুলে যে নম্বরগুলো আছে সেখানে আপনাকে ফোন করতে হবে। দর্শক, আপনারা অবগত আছেন যে প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই, সমসাময়িক গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা করি এবং আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজও আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো জিলহজ মাসের গুরুত্ব এবং ফজিলত। আমরা জানি আজকে শাওয়াল জিলকাদের একেবারে 29 তারিখ, এবং আমরা দেখেছি গত কালকে মিডিল ইস্টে চাঁদ দেখা গিয়েছে, সুতরাং আজকে আমাদের দেশে চাঁদ দেখার সম্ভাবনা খুব বেশি। চাঁদ যদি দেখাই যায় তাহলে শুরু হয়ে যাবে জিলহজ মাস। এই জন্য আমরা বিষয়টা নিয়ে আলোচনা করব, জিলহজ মাসের এই প্রথম দশক কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এই 10 রাতের কসম করেছেন, 10 দিনের কসম করেছেন, জোর রাতের কসম করেছেন, বেজোরের কসম করেছেন, বিশেষ করে ওয়াল ফাজরিন ওয়ালাইয়ালিন আশরিন ওয়াল ফাজরের কসম করেছেন। এবং মুফাসসিরিনদের কেরাম মতামত হলো এই ফজর হলো জিলহজ মাসের 10 তারিখের ফজর। যা হোক, বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জিলহজ মাসের প্রথম দশকের আমল এতটা প্রিয় যে বছরের অন্য কোনো দিনের আমল এতটা প্রিয় নয়। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও কি এই আমল বেশি প্রিয়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, জিহাদের চেয়েও বেশি প্রিয়। তবে যে ব্যক্তি তার জান এবং মাল আল্লাহর রাস্তায় পুরো উৎসর্গ করে দিয়েছে তার মর্যাদা আবার ভিন্ন। যাই হোক, এই হাদিসটি বুখারী শরীফে এসেছে, আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের সাথে এই বিষয়ের উপর আলোচনার জন্য এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য দেশের বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ আমাদের সামনে উপস্থিত রয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হই। আমার ডানে রয়েছেন বাংলাদেশের প্রথিত যশা ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেম দ্বীন, মুফাসসির কোরআন, হযরত মাওলানা আরিফউদ্দিন মারুফ, খতিব সার্কিট হাউস জামে মসজিদ কাকরাইল, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক হযরত মাওলানা হুসাইনুল বান্না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি প্রথমে আরিফউদ্দিন মারুফ আপনার কাছে আসবো। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি যে সেটা হলো জিলহজ মাসের এই প্রথম দশকের গুরুত্ব এবং ফজিলত, এ বিষয়ে যদি আপনি আমাদের দর্শকদের। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। একটু আগেই আপনি বলেছেন আল্লাহ তাআলার যদি ইচ্ছা হয়, মর্জি হয় এবং সমূহ সম্ভাবনা, আগামীকাল শুক্রবার থেকেই জিলহজ মাসের প্রথম দশক, প্রথম তারিখ ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে। রাইট। ইসলামের দৃষ্টিতে যতগুলি দিনের বিশেষ ফজিলত আছে, বিশেষ তাৎপর্য এবং গুরুত্ব আছে, তন্মধ্যে জিলহজ মাসের প্রথম দশকের এই দিন এবং রাতগুলোর ফজিলত অনেক বেশি, অনেক বেশি। আমরা কেবল এতটুকু চিন্তা করি যে এই দিনগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো ইবাদতকে একসাথে করে দিয়েছে। রাইট। এই প্রথম দশকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফার অবস্থানকে রেখেছেন।
এই প্রথম দশকে দশম দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির মতো যে বড় একটা ইবাদত, সেই ইবাদতটার শুরু এবং সেই ইবাদতটা রেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং শুরুতেই আপনি যে কোরআন করিমের সূরাতুল ফজর তিলাওয়াত করেছেন, কেবল এই আয়াতই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 17 নম্বর পারা সূরাতুল হজ 28 নম্বর আয়াত, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে এই দিনগুলোর কথা উল্লেখ এবং কি আমল করতে হবে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। এই যে সুবিদিত সুনির্দিষ্ট দিনগুলো আছে, অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশক। আমি একটা ফোন নিয়ে আপনার কাছে এই আলোচনা। দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম পরিচয় বলুন। জি, আমার নাম ফাতেমা। আমি তো আজকে বলছি। জি, বোন আপনার প্রশ্ন। হারাম খায় এবং ক্ষতি করার চেষ্টা করে, যেমন যাদুটনা করে বা প্রত্যক্ষ ভাবে গীবত করে, নিন্দা করে, ওদের সঙ্গে সম্পর্ক রাখা কি জরুরি? জি, আপনি আমাদের সাথে থাকুন বোন, আমরা প্রশ্ন জবাব দিব। জি, আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম যে সূরাতুল হজর আয়াতে মহান রব্বুল আলমিন সুবিদিত বা সুনির্দিষ্ট যে দিনগুলোর কথা বলেছেন, সমস্ত মুফাসসিরিন কেরাম রাহমাতুল্লাহি আলাইহিম তাদের তাফসির উল্লেখ করেছেন, এটা হচ্ছে জিলহজ মাসের প্রথম দশক, প্রথম 30 দিন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ যে আমলের কথা এখানে উল্লেখ করেছেন সেটা হচ্ছে ইয়াযকুরুল্লাহ, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকিরকে খুব বেশি বাড়িয়ে দিবে। জি, মুসনাদে আহমদ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস উল্লেখ করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে হাদিসে এটার আরো ডিটেইলস, আরো বিস্তারিত এসেছে। সেখানে কথা এসেছে যে ফাআকসিরু ফীহিন্না আত-তাহমিদ ওয়াত-তাহলিল ওয়াত-তাকবীর। রাইট, এই দিনগুলোতে তোমরা তাকবীরের আমলকে খুব বেশি করবে। তাকবীর মানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবং আমরা জানি যে 9 তারিখ ফজরের নামাজ থেকে, ফজরের নামাজের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, এটা ম্যান্ডেটরি প্রত্যেক মহিলাদের জন্য, এটা জরুরি, একবার অবশ্যই বলতে হবে, ওয়াজিব। এটা পুরুষ যারা তারা উচ্চ স্বরে বলবেন, মহিলারা স্বাভাবিক স্বরে বলবেন। এবং বোধহয় কোনো নামাজে যদি ভুলে যায় পরবর্তী নামাজে সেটা কাজা করে দিবে, যেহেতু ওয়াজিব। ওয়াজিব, জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আমরা উল্লেখ করলাম, এখানে আরেকটা আমলের কথা আছে, সেটা হচ্ছে তাহলিল। তাহলিল মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির খুব বেশি করা। এক হাদিসে এক সাহাবী একবার জিজ্ঞাসা করেছিলেন, সাহিহ বুখারীর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আসাদু আন-নাসি বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আপনার শাফাআত লাভে ধন্য সবচাইতে বেশি কে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেছিলেন এই কথা, যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির খুব বেশি করবে। আর তৃতীয় নম্বর এই হাদিসের মধ্যে আমল উল্লেখ করা হয়েছে, সেই আমলটা হচ্ছে তাহমিদ, আল্লাহর প্রশংসা আদায় করা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা খুব বেশি করা। এছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা এই কথা বুঝতে পারি যে রোজার আমলকে খুব বেশি করা, সৎকার আমলকে খুব বেশি করা এই সময়টাতে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসাবে বোঝা যায় যে বিশেষ করে আরাফার যে দিন আছে 9 তারিখ, সেই কেবল একদিনের রোজার ফজিলত হচ্ছে, আল্লাহ রাসূল বলেন, ইন্নিলা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফির হাসান আল্লাতি ক্বাবলাহা ওয়াল্লাতি বাদাহা। এবং যে হাদিস অত্যন্ত প্রসিদ্ধ হাদিস, সহিহ হাদিস, ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি, ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি, ওনারা সবাই উল্লেখ করেছেন যে একদিনের রোজার দ্বারা 2 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের সকলের কেবল এই ফজিলতটা চিন্তা করে এই আমলটা করা উচিত, মানে পিছনের 1 বছরের এবং সামনের 1 বছর, এই সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, এইটার ব্যাখ্যাটা কি আসলে? সামনের 1 বছর বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পুরস্কার ঘোষণা করছেন এখানে। একজন মানুষ, সে আম্বিয়াই কেরাম ছাড়া
কম বেশি তার ছোটোখাটো গুনাহ হয়ে যাবে। এখানে আরেকটা বিষয় আমাদেরকে লক্ষ্য রাখা দরকার, সেটা হচ্ছে এই ধরনের যে হাদিসগুলো আছে ফজিলতের এবং গুনাহ মাফির, এক্ষেত্রে হচ্ছে ওই সগিরা গুনাহ তওবা লাগবে। সগিরা গুনাহ তো আমাদের কম বেশি সবসময় হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাডভান্স একটা বোনাস হিসেবে, পুরস্কার হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দিয়ে দিয়েছে। আবার কোনো কোনো মুহাদ্দিস হয়তো এটা বলেছেন যে আল্লাহ পাক তাকে ওই গুনাহ থেকে মুক্ত থাকার মতো সুযোগ করে দিবেন, মুক্ত করে দিবেন। জি, এটাও অনেক বড় বিষয়, গুনাহ থেকে বেঁচে থাকার সুযোগ করে দিবেন। এবং এই দিনগুলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুফাসসিরিনে কেরাম রাহমাতুল্লাহি আলাইহিম এই কথা বলেছেন যে কেন আল্লাহ রাসূল এই কথা বললেন যে এই দিনগুলিতে আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, তার কারণ হচ্ছে যে এই দিনগুলোতে এট এ টাইম নামাজের আমল, রোজার আমল, সৎকার আমল এবং হজের আমল একসাথে, কুরবানির আমল, এছাড়া বছরের অন্য কোনো সময় একসাথে এতগুলো আমল একসাথে হয় না। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে ফজিলতের কথাই হাদিসে উল্লেখ করেছেন। তো ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করা আগামীকাল থেকে শুরু হবে আমরা যেন আমলের মাধ্যমে এই দিনগুলো অতিবাহিত করতে পারি। আমি আবার আপনার কাছে আসবো। আমাদের এক বোন ফাতেমা, জি, উনি প্রশ্ন করেছেন, আপনাকে আমি প্রশ্ন দিয়ে শুরু করব। হোসেনুল বান্না, তিনি বলছেন যে নামাজ পড়ে, রোজা রাখে, হারাম খায়, জাদু করে, ক্ষতি করে, এই ধরনের মানুষের সাথে আসলে সম্পর্ক রাখা ঠিক হবে কি না? জাজাকাল্লাহ, আমার বোনকে আমি ধন্যবাদ জানাই। আজকাল এই ধরনের ঘটনা অনেক বেশি ঘটছে, রাইট? যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, কাত্তাতুন বা কাতিউন, সে জান্নাতে প্রবেশ করবে না, রাইট? তো এক সাহাবী জিজ্ঞেস করলেন যে রাসূল, আমি যাই, যে আমার সাথে ভালো আচরণ করে আমি তো তার সাথে ভালো আচরণ করব, যে আমার সাথে এরকম খারাপ আচরণ করে আমি তো তার সাথে এটা করতে পারি না। রাসূল বললেন যে যা, যে তোমার সাথে ভালো আচরণ করে তার সাথে যে তুমি ভালো আচরণ করছো সেটা তো তোর বদলা দিচ্ছ, তুমি মুকাফা, এটা স্বাভাবিক, যেটার জন্য আত্মীয় হওয়া জরুরি না, যে কোনো কেউ ভালো আচরণ করলে তুমি তার সাথে ভালো আচরণ করবে, কিন্তু যে তোমার সাথে এরকম করে খারাপ আচরণ করে, ইতফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়ুন হামিম, আমি যদি তার কল্যাণকামী হই, তার সবসময় উপকার করতে থাকি, একসময় তার হৃদয়ের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম পরিবর্তন ঢেলে দিবেন যে অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে তার। তো সুতরাং ইসলাম আমাদেরকে এই নান্দনিকতাকে শিক্ষা দেয় যে কেউ যদি আমার সাথে অভদ্র আচরণও করে আমি তার সাথে ভালো আচরণ করে যাব, কারণ আমি তো দুনিয়াতে তার থেকে কিছু চাই না, আমি তো আল্লাহর কাছে চাই, তা আমার কোনো ঠকার বিষয় নেই আসলে। আর একটা বিষয় আমি বলি যে একজনে খারাপ হয়েছে তাই বলে আমি হব কেন, আমি উদার হব এক্ষেত্রে, জি, আমি আমার বদন্যতা দেখাবো, আমি আর উদারতা দেখাবো, এই জায়গাটা যেন আমরা আসলে ইয়ে করি, আমার ভাই, আমার আত্মীয় স্বজন কেউ আমার সাথে খারাপ আচরণ করলো, এই কারণে আমিও তার সাথে খারাপ আচরণ করবো, তাহলে তো ওরকম হয়ে গেল যে মানে সেও খারাপ আমিও খারাপ, পাল্টাপাল্টি, রাইট? এখানে আমি যেন ভালো, সবার চেয়ে ভালো পরিচয় দিতে পারি। আমি আর একটা ফোন নিব। যে দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, জি, কে বলছেন, কোথেকে বলছেন? রাসেল বলছি, বান্দরবান ক্যান্টনমেন্ট থেকে। রাসেল ভাই, আপনার প্রশ্ন বলছি, আমার প্রশ্ন হচ্ছে আমি ব্যাংকে টাকা রাখছি প্রায় 21 লক্ষ টাকা। কোন ব্যাংকে? জি, আপনি আমাদের সাথে থাকুন রাসেল ভাই, আমরা আর একটা ফোন নিব। জি দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, কে বলছেন, কোথেকে বলছেন? হুজুর, আমি ফিরোজ বলছিলাম। জি ফিরোজ ভাই, আপনার প্রশ্ন। হুজুর বলছিলাম, সমাজে কিছু খারাপ লোকরা আছে, তারাও হালাল টাকা দিয়ে কোরবানি দিচ্ছে, তাদের এই কোরবানির চামড়াটা যখন মাদ্রাসায় দেয় সঙ্গে সঙ্গে বলা হয় কি বিনা হিসেবে জান্নাত, এই কথাটা শোনানো হয়, যার ফলে তারা সংশোধন হয় না, সুতরাং তাদের কোরবানির চামড়া প্রত্যাখ্যান করা উচিত কিনা একটু বলবেন। জি, অনেক ধন্যবাদ। ফিরোজ ভাই আমাদের সাথে থাকেন। জি, আমাদের সামনে দুইটি প্রশ্ন আছে। রাসেল ভাই, তিনি বান্দরবান থেকে ইয়া করেছেন যে তার কিছু টাকা সোনালী ব্যাংকে আছে, বেশ কিছু টাকা, 30 লক্ষ টাকার মতো তিনি উল্লেখ করেছেন। এর থেকে যে লাভ পান, আসলে এই ব্যাংকগুলো কিন্তু সরাসরি লিখে দেয় সুদ, ইন্টারেস্ট সুদ। তো এটা আপনি ইংরেজিতে বলছেন ইন্টারেস্ট, বাংলায় লেখা কিন্তু সুদ। জি, এখন উনি বলছেন যে এটা আমি আমার সাংসারিক বিভিন্ন কাজে খরচ করি, এটা আমার জন্য জায়েজ হচ্ছে কিনা? জি, আমাদের
ওলামা ইকরামের এখনো পর্যন্ত মত হচ্ছে এবং দেওবন্দি ওলামা ইকরামের মত এটি যে এই ব্যাংকের টাকা আসলে বৈধ না আমার ভাইয়ের জন্য না, সমস্ত আলেমরাই বলে, শুধু দেওবন্দি না, সমস্ত আলেম সারা বিশ্বের সব আলেমরাই বলে। এই জন্য আগে বলে নিলাম যে ওলামা ইকরাম এবং বিশেষ করে দেওবন্দির ওলামা ইকরামই ফতোয়া দিয়েছেন। সুতরাং আমার ভাইয়ের এই টাকা কেবল যে নিজের পরিবার বা নিজের জন্য ব্যবহার করতে পারবেন তাই নয়, বরং এই টাকা যদি আপনি গরিবকেও দেন সেখানে আপনার সওয়াবের নিয়ত করতে পারবেন না। রাইট, এইভাবে আপনার গরিবকে দিতে হবে। এবং যারা নিডি, যাদের বাথরুমের প্রয়োজন আছে, টয়লেটের প্রয়োজন আছে, এই ধরনের কাজে এই টাকাগুলোকে ব্যয় করা উত্তম বলেছেন, কিন্তু সওয়াবের নিয়ত, সওয়াবের নিয়ত করা। আচ্ছা, এখানে একটা বিষয় যে এই টাকা অর্থাৎ হারাম টাকা দান করে সওয়াবের নিয়ত করলে এটা ইমান পরিপন্থী কাজ, এইটা যদি আপনি আসলে একটু ব্যাখ্যা করে বুঝাই দেন যে আসলে কারণটা কী। আসলে বিষয়টা তো হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন যে যেইভাবে তহারাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে তহারাত ছাড়া কবুল করেন না, ওরকমভাবে গুলুলের যে সদকা আছে অর্থাৎ হারাম টাকার যে সদকা আছে এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে আল্লাহু তাইয়িবুন লা ইয়াকবুলু ইল্লা তাইয়িব ইল্লা তাইয়িব, মুসলিম শরীফের হাদিস যে আল্লাহ পবিত্র পবিত্র জিনিস ছাড়া কোনো কিছু তিনি গ্রহণ করেন না, সুতরাং হারামকে তিনি কখনো গ্রহণ করেন না। এটা যে আমি সওয়াবের নিয়ত করলাম এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ধৃষ্টতা প্রদর্শন করা, আমার ধৃষ্টতা দেখানো। এখানে আরেকটা মূল বিষয় হচ্ছে যে হারাম যে টাকা এই টাকার মালিকই তো আমি না, আমি তো এটার মালিক হচ্ছে না। এটা এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, প্রত্যেকটা হারামের সাথে অপরের হক জড়িত, জি প্রত্যেকটা হারামের সাথে, এটা কিন্তু একটা বিষয়। তবে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমি যেহেতু আল্লাহ তাআলার এই হুকুমটা পালন করেছি যে এনি হাও আমার কাছে হারাম টাকা চলে আসলে সেটা আমাকে গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে, এই তো একটা হুকুম আমি পালন করলাম, এই জন্য অবশ্যই সওয়াব হবে আমার। জি, তাহলে রাসেল ভাইকে আপনি কি উপদেশ দিবেন কোরবানির চামড়ার বিষয়ে? না, ওই যে উনি বলছেন যে রাসেল ভাইকে আমি ইয়া করব, আমার ইয়া হচ্ছে পরামর্শ হচ্ছে রাসেল ভাইকে যে রাসেল ভাই বা রাসেল ভাইদের মতো যারা আছেন সবাইকে, জি জি, আপনি এই টাকার এই ইন্টারেস্ট গ্রহণ করতে পারবেন না, বরং এই ক্ষেত্রে উলামা ইকরাম মানে ইয়া মনে করেন, উত্তম মনে করেন যে আপনি এই ধরনের সুদি ব্যাংকে টাকা রাখার চেয়ে যদি আপনি কোনো ইসলামে যারা মুজারাবার ভিত্তিতে কথা বলেন এই ধরনের ব্যাংকে যদি রাখেন তাহলে এর চেয়ে শ্রেষ্ঠতর হবে, এটা শ্রেষ্ঠতর, অবশ্যই শ্রেষ্ঠতর। এবং এর থেকে আমরা প্রত্যেকের পরহেজ করাটা খুব জরুরি, অনেক মারাত্মক গুণা, মানে জানো বেহারবি মিন আল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে এটা যেন যুদ্ধের ঘোষণা করেছেন, মারাত্মক কথা, মারাত্মক কথা। জি, ফিরোজ ভাই আমাদের নিয়মিত একজন দর্শক, তিনি প্রশ্ন করেছেন যে অনেকে হালাল টাকা কোরবানি দেয় কিন্তু কাজ করে হারাম বা খারাপ কাজ করে বা অথবা হারাম টাকা কোরবানি দেয়, বলছে যে এই টাকা এই কোরবানির চামড়া যখন মাদ্রাসায় দেয় তখন এরকম হবে? অবশ্য কেউ বলে না যে সে জান্নাতি, মাদ্রাসায় কোরবানির চামড়া দিলেই যে সে জান্নাতি হয়ে যাবে এরকম কথা আজ পর্যন্ত আমি শুনিনি, যা হোক উনি বলছেন। তো আসলে উনি বলছেন যে এদেরকে কি বয়কট করা উচিত কিনা? আসলে এটা আমার মুক্তাজায় হাল বলে, পরিবেশ অনুযায়ী কাউকে যদি বয়কট করে আর সে যদি আরো ইসলাম থেকে দূরে সরে যায় তাকে বরঞ্চ নিজের কাছে টানা ইসলামের সাথে, ওলামায়ে কেরাম যেটা চান সেটা হলো দরদ দিয়ে মানুষকে কাছে টেনে এনে তাকে পরিবর্তন করা, সংশোধন করা। আল্লাহ রাসূল যেভাবে করেছেন, ওলামাদের সবসময় এইটা একটা দরদ থাকে যে একজন মুসলমান ভাইকে কিভাবে ভালোবেসে কাছে এনে ইন্সপায়ার করা, তাকে উৎসাহিত করা। তো এক সময় দেখা যাবে ইনশাল্লাহ আমি ফিরোজ ভাইকেও অনুরোধ করবো যে আপনি ওনার জন্য দোয়া করতে, দোয়া করেন, কেবল মনের কষ্ট নিয়েন না, আপনি ওনার জন্য দুই রাকাত নামাজ পড়ে দোয়া করেন যে আল্লাহ আমার যে ভাই যে এরকম কাজ করছে তাকে তুমি হেদায়েত দাও, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের মালিক। এই দোয়া করাটা কিন্তু একটা ইবাদত, জি, অপরের জন্য। এবং হাদিসে যেটা আসছে আপনি অপরের জন্য যে দোয়া করবেন ফেরেশতা আর আপনার জন্য সেই দোয়া করবে, সর্বশ্রেষ্ঠ কাজ একটা। তো জি, আমরা এইগুলো আসলে বিবেচনা করব, হুট করেই একেবারে ওই পর্যায়ে না যাই, মানে অ্যাগ্রেসিভ হওয়া যাবে না। জি, আমরা যে আলোচনায় ছিলাম আজকে জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব, আমাদের মহতরাম আরিফউদ্দিন মারুফ দামত পরগমন চমৎকার বলছিলেন, আপনি যদি এ ব্যাপারে আমাদেরকে বলতেন। উনি বলছেন একটা কাজ হলো সদাকা করা, এই দশ দিনে বেশি বেশি সদকা করা। আমরা জানি আমাদের বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায়, আসলে আমাদের তো এখন উচিত তাদের পাশে দাঁড়ানো, এই বিশেষ করে এই দশ দিন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেই যেই দশ দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। অন্য হাদিসে আসছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই দশ দিনের প্রত্যেক দিনের রোজা, এটা জানেন তিরমিজি শরীফের হাদিস, এক এক দিনের রোজা এক এক বছরের রোজার সমতুল্য, এবং এর এক এক রাতের এবাদত
কদরের রাতের সমতুল্য, কি সাংঘাতিক কথা, কি সাংঘাতিক মর্যাদা! কদরের রাত যেখানে হাজার মাসের থেকে উত্তম বলছে, এর প্রত্যেকটা রাতের মর্যাদা কদরের রাতের মতো, আর দিনের রোজাগুলো এক বছরের রোজার সমতুল্য। সুতরাং এই সময়ে, এই গুরুত্বপূর্ণ সময়ে আমাদের এই ভাই যারা বানভাসী মানুষ আছে, পরিবার আছে, তাদের পাশে দাঁড়ানো আমাদের কতটুকু জরুরি? অবশ্যই এটা হচ্ছে কি আমাদের আসলে প্রায়োরিটির বিষয়। প্রথম বিষয় হচ্ছে যে আমার উপরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক অর্থাৎ ফরজ বা ওয়াজিব যেগুলো রয়েছে সেগুলি আমি আদায় করব। আদায় করার পরে দ্বিতীয় ফরজ হচ্ছে আমার জন্য এখন আমার এই ভাই বোনদের পাশে দাঁড়ানো। এটা এরকম যদি কেউ যুক্তি দেন যে আমার এখন আমি কোরবানি করব না, আমার যেটা ফরজ হয়েছিল আমি কোরবানি না করে সেই টাকা দিয়ে দিব, এটা কিন্তু জায়েজ হবে না। কারণ ওটা হচ্ছে আল্লাহর হক, আল্লাহর হক আগে আদায় করতে হবে। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে আমার ভাই বোনদের একটু লক্ষ্য রাখতে হবে যে হাদিসে কুদসিতে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ বলে বলবেন যে আমি পিপাসার্থ ছিলাম, তুমি আমাকে পানি দাও নি, আমি আশ্রয়হীন ছিলাম, তুমি আমাকে আশ্রয় দাও নি, আমি বস্ত্রহীন ছিলাম, আমাকে বস্ত্র দাও নি। তখন ইয়ারা বলবে যে আল্লাহ আপনি তো কত বড়, আপনার এই সমস্ত জিনিসে কি করে কিভাবে করবো? তো আমার ওই বান্দাগুলো ওই সময় এরকম বিপদে ছিল, তুমি যদি সেখানে আমাকে আমার সন্তুষ্টির জন্য তাদেরকে সহযোগিতা করতে তাহলে সেখানে আমাকে পেতে তুমি। তাহলে এই বিষয়গুলি আমাদের এইভাবে মানসিকতা নিয়ে আসলে বানভাসী মানুষের পাশে দাঁড়ানো উচিত। এটা কেবল সোশ্যাল মিডিয়ায় বা ফেসবুকে আমার ইয়া দেওয়ার জন্য, সেলফি দেওয়ার জন্য কিংবা নাম কামানোর জন্য আমরা যে সমস্ত অধিকাংশ কাজগুলি করি এর থেকেও পরিহার করে একেবারে হৃদয় থেকে তাদের পাশে দাঁড়ানো উচিত এবং মনে করা উচিত। একটা হাদিস আসছে, এটা আমার হাদিসটা মনে পড়ছে, মান সাল্লা ইরাই ফাকাদ আশরাকা ওমান সোমা ইউরাই ফাকাদ আশরাকা ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লো সে শিরিক করলো, যে মানুষকে দেখানোর জন্য রোজা রাখলো সে শিরিক করলো, যে মানুষকে দেখানোর জন্য সাদাকা করলো, দান করলো, সে শিরিক করলো। সুতরাং মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত করে এটা তো আর একটা শিরিক। জি জি, সব তো হবেই না, বরং আর গোনা হয়ে যাবে। আপনি খুব সুন্দর কথা বলেছেন, যেইভাবে লাকড়ি আগুনকে জ্বালিয়ে দেয় অনুরূপভাবে এই লৌকিকতা রিয়া এটা কিন্তু আমলকে এইভাবে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। তো সুতরাং মানুষ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জি পরিবর্তন করা চাই। আর এই জিলহজ মাস যে বিষয়গুলো আছে সেই খুব সুন্দর আলোচনা করছিলেন। তবে আমরা যদি অন্য অন্য হাদিসের দিকে দৃষ্টি দিই তাহলে আমাদের কয়েকটি আমলের কথা কিন্তু শেখ একটু বললেন যে জিকিরের বিষয়টি এবং এই 10 দিন রোজা রাখা, যদি ইস্তেতাত বা সামর্থ্য থাকে তাহলে হজের জন্য যাওয়া এবং হজ করা, কুরবানির যদি ইস্তেতাত বা সামর্থ্য থাকে কুরবানি করা, এবং তার সাথে সাথে কুরবানির এই 10 দিন আমাদের যে সমস্ত ভাই বোনরা আমরা কুরবানি করি বা না করি, আমাদের এটাও একটা আমল যে আমরা নখ এবং অবাঞ্ছিত যে চুলগুলো আছে সেই চুলগুলো আমরা এই 10 দিন কাটবো না, বরং ঈদের নামাজ আদায়ের পরে আমরা এগুলো কাটবো। এতেও কিন্তু একটা বড় ধরনের সওয়াব আছে। অনুরূপভাবে আচ্ছা, হাজিদের সাথে একটা সামঞ্জস্যতা, আমি হজে যেতে পারিনি কিন্তু হাজিরা তো এই এহরামের এই কয়দিন তারা এগুলো কাটবে না, তা হাজিদের সাথে একটা সামঞ্জস্যতা রেখে আমাকে এই মহব্বতটা হৃদয়ের মধ্যে রেখে আমি যদি আমলগুলো করতে পারি। এছাড়াও আরাফার দিনের আমলের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটি শাইখ বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু 1 বছরের পিছনের এবং 1 বছরের অগ্রিম গুনাহ মাফ করে দেন, এর সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে যদিও হাজিদের জন্য বলেছেন কিন্তু আমরা সকলেই আমলটি করতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি এবং আমার পূর্ববর্তী আম্বিয়া ইকরাম যে দোয়াটি করেছে সবাই এটা করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া আলহামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এটাও কিন্তু মানে ওয়াহদানিয়াতের একত্ববাদের বড় রকম একটা ঘোষণা। অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এবং আরাফার দিনের এই ঘোষণাটাই আরাফার ময়দানে, আরাফার ময়দানে তো কোনো ইবাদত নাই, মানুষ চুপচাপ বসে আছে, জোহর আর আসরের নামাজ জোহরের সময় পড়ে একদম আগরি পর্যন্ত বসে আছে, কোনো ইবাদত নাই। ইবাদত একটাই যে আমি আল্লাহর তাওহীদ একত্ববাদ ঘোষণা করা, এটা আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয় একটা, এবং এর সাথে সাথে দোয়া করা, আফজালুল দোয়া দোয়া আরাফা হাদিসের মধ্যে। এবং বলা হয়েছে যে আরাফার ময়দানে দোয়া কবুল হয় না, এরকম যদি কেউ ধারণা করে তাহলে তার গুনাহ হবে। জি জি, আরেকটা বোধহয় এখানে আছে যে আরাফার ময়দানে আল্লাহ পাক অর্থাৎ আরাফার দিনে আল্লাহ পাক এত মানুষকে ক্ষমা করেন যে বছরের অন্য কোনো দিনে এত ক্ষমা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে সম্ভবত। জি জি, হাদিস বর্ণনা এখানে আরেকটু কথা আমি বলবো যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন যে যেই ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে ফালাহু আজি মিসলু আজরিহি ওয়া লা ইনকাসু মিন উজুরিহিম শাইআ, যে সে রোজা রাখার সওয়াব পাবে। আমাদের এই আমলটা কিন্তু আমরা কেবল রমজানের মধ্যে সীমাবদ্ধ রাখি,
কিন্তু এটা কিন্তু এই সময়ে যারা রোজা রাখবেন বা বছরের যে কোনো টাইমে যারা রোজা রাখবেন তাদেরকেও যদি আমরা যদি ইফতার করাই তাহলে কিন্তু আমরা একই রকম সওয়াব পাবো। জি আপনার কাছে আবার আসবো, আমি আরবুদ্দিন মারুফ আপনার কাছে আসছি। আমরা অনেক মানুষ দুনিয়া থেকে দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে হজে যাচ্ছেন, যাবেন এখন বাইতুল্লাহ এবং তার আশপাশে মানুষ জড়ো হচ্ছে, অনেক মর্তবা লাভ করতেছে, তাই না? এটা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সুযোগ দিয়েছেন তারা যাওয়ার সুযোগ হয়েছে। আমরা যারা যেতে পারিনি, এমন কিছু কিছু আমল আছে যেটা বলা হয়েছে যে হজের সব আল্লাহ দান করবেন, হজ হবে না বাট হজের পরিমাণ সব আল্লাহ দান করবেন, এরকম কিছু আমল আছে আপনি যদি আমাদের দর্শকদের জন্য ধন্যবাদ দু চারটা বলতে। বিশেষভাবে এখন মনে পড়ছে যেমন মা বাবা এবং মা বাবার চেহারা দেখা, আল্লাহ একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে দুইটা জিনিসের দিকে তাকিয়ে থাকার মধ্যেই সওয়াব রেখেছেন। একটা হচ্ছে বাইতুল্লাহ শরীফের দিকে তাকিয়ে থাকা, তো এটা তো যারা হজে গিয়েছেন বা উমরাতে যাচ্ছেন তাদের জন্য সম্ভব। আরেকটা হচ্ছে পিতামাতার চেহারার দিকে তাকিয়ে থাকা, আল্লাহু আকবার, এটাও অনেক সওয়াব, কবুল হজের সওয়াব দান করা। জি আমরা এই যাদের পিতামাতা জীবিত আছেন, যে কোনো একজন বা উভয়ে জীবিত আছেন তাদের জন্য এটা অনেক বড় একটা সুযোগ এবং নিয়ামত, সৌভাগ্যের বিষয়। এই নিয়ামতের তাদের কদর করা উচিত। আর যাদের মা বাবা জীবিত নাই তাদের জন্য দোয়া করা, এই সময় দোয়া কবুল, দোয়া কবুলের সময় এই দিনগুলি বিশেষভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। জি আরেকটা হলো যে আমাদের হাজি সাহেবরা এখনও অনেকে জান নেই, তো যারা হজে যাচ্ছেন বা অনেকে আমাদের অনুষ্ঠান আপনার পূর্বাসে বসেও কিন্তু দেখতে পাচ্ছেন, তো আপনি হাজি সাহেবদের আসলে তাদের উদ্দেশ্য যদি কিছু বলতেন যে আসলে তারা সেখানে কীভাবে দিনগুলি কাটাবে হজের এই সময়টাতে, একটু যদি আপনি বলতেন। বর্তমানে হজের ক্ষেত্রে, কেবল হজের ক্ষেত্রেই নয় অন্যান্য সব ইবাদতের ক্ষেত্রেও, যে জিনিসটা অত্যন্ত চিন্তা বা দুঃখের বিষয় সেই জিনিসটা হচ্ছে আমরা কেমন যেন সব কিছুতে আর্টিফিশিয়াল হয়ে যাচ্ছি। মানে মানুষ হিসাবেও আমি আর্টিফিশিয়াল, শিক্ষক হিসাবে আর্টিফিশিয়াল, হুজুর হিসাবে আর্টিফিশিয়াল। মূল যে জিনিসটা হাকিকতের মধ্যে পৌঁছে, আল্লাহ তো সুরত দেখেন না, আল্লাহ দেখেন বান্দার হাকিকত, তার পিউরিটি, তার অরিজিনালিটি বা সে মূল জিনিস নির্ভেজাল আছে কি না। হজের ক্ষেত্রেও একজন হাজি সাহেবকে এই বিষয়টা খেয়াল রাখা যে আমার হজটা যেন গতানুগতিক দেড় সফরের মতো না হয়, দেখানোর মতো কিছু যে এরকম কিছু না হয়, বরং আমি যেন ওই ধ্যান নিয়ে, যে ধ্যান নিয়ে বুজুর্গানি দিন সাহাবায়ে কেরাম ওনারা হজ করেছিলেন এবং রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জে যখন যাচ্ছিলেন জায়গায় জায়গায় সাহাবায়ে কেরামকে এই শব্দটা তিনি বলছিলেন, খিফু আলা মাশাইরিকুম, খিফু আলা মাশাইরিকুম, থামো চিন্তা করো, এটা হচ্ছে ফা ইন্নাকুম আলা ইরসিম মিন আবিকুম ইব্রাহিম। হজের এবং কুরবানি এটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত। সাফা মারওয়ার যে সাই, যে হযরত বিবি হাজেরা দৌড়াদৌড়ি করেছেন, তো যুক্তিসঙ্গত কারণ ছিল। জি যুক্তিসঙ্গত কারণ ছিল। এখন আল্লাহ তাআলা এটাকে এত কবুল করা করলেন যে কেয়ামত পর্যন্ত সবার জন্যে এই দৌড়াদৌড়িকে ওয়াজিব করে দিয়েছেন। এখানে আরেকটা বিষয় আমাদের মনে রাখা দরকার, সেটা আপনাদের সাথে আমি একটু কথা না বলে বলছি, এই যে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন, আল্লাহ কোনো জিনিস যখন কবুল করেন সেটাকে এইভাবে স্মারক করে রেখে দেন। আমার মনে আছে, আমার কোন বছর এটা খেয়াল নেই, দেখলাম একটা লোক, উনি একটা ঠ্যাং নাই, একটা পা নাই, ক্রাসে ভর করে দৌড়াচ্ছে। তখন আমার মনে পড়লো যে আল্লাহ পাক যখন কবুল করেন তখন এইভাবেই কবুল করেন যে মানুষ পা নাই তারপরেও দৌড়াচ্ছে, ক্রাসে ভর করে দৌড়াচ্ছে। একটা বাচ্চা দেখলাম যে ছোট বাচ্চা, এহরামের কাপড় পরা ছেলে, তো বাবার হাত ধরে, বাম হাত দিয়ে বাবার হাতের আঙুল ধরে আছে, ডান হাত দিয়ে ফিডার কাচ্চা দৌড়াচ্ছে, আল্লাহু আকবার। এই দৃশ্য দেখে আমার মনে পড়লো যে আসলে আল্লাহ পাক যখন কোনো কিছু কবুল করেন এভাবেই কবুল করেন যে বাচ্চা বুঝে না ফিডার খাচ্ছে তারপরে সে দৌড়াচ্ছে, আল্লাহু আকবার। জি আমরা যে বিষয় হজের সফরে যে বিষয়টা খেয়াল রাখা, একটা হচ্ছে ধ্যানের সাথে হজ করা, আরেকটা হচ্ছে বাহ্যিকভাবে যেটা সেটা হচ্ছে অত্যন্ত সবর। হজের পুরা সফরটার মধ্যেই ধৈর্যশীলতা এবং সবরের প্রকাশ ঘটাইতে হবে। আর আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরাতুল বাকরাতে বলে দিয়েছেন যে আল হজ্জ আশহুর মালুমাত ফামান ফারাদা ফীহিনাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ, মানে জবানকে হেফাজত এবং আমার অঙ্গ প্রত্যঙ্গকেও হেফাজত। যে মোহতারাম আল্লাহ পাক বলছেন ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ, হজের মধ্যে তোমরা
গোনা করবে না, তোমরা অশ্লীল কোনো কাজ করবে না, ঝগড়া বিবাদ করবে না। আমার রিয়েলাইজেশন হলো হজে শয়তান এই হাজিদেরকে দিয়ে বড় দুইটা কাজ করাইতে পারে না, তারা গোনাও করে না আর সেই পরিবেশেই নেই, সেই পরিবেশ নেই এবং না করবে সেই পরিবেশ নেই, আবার সে অশ্লীল কাজও করে না, কিন্তু যে কাজটা করে সেটা হলো ঝগড়া বিবাদ। এই কাজটা শয়তান এই ছোটোটা দিয়ে ধরে যে ওই বড়ো দুটো তো এটা করবে না, ছোটো দিয়ে কী করে তাদের হজ নষ্ট করা যায়। আল্লাহ এটা নিষেধ করেছেন, সেটা দেখবেন ছোটো ছোটো বিষয় নিয়ে প্রচণ্ড মিজাজ খারাপ করে ঝগড়া বিবাদ করতেছে। এই বিষয়টা যদি আপনি একটু আসলে ডিটেলস বলতেন। এটাই আমরা আলোচনা করছিলাম যে হজে সবচাইতে বড়ো যে জিনিসটা সেটা হচ্ছে সবর। আমার ভিতরে সবর যখন থাকবে তো আমার জবান হেফাজত হবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত হবে। একজন মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন যে লাইসা শাদীদু বিশরা ইন্নামা শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসুহু ইনদাল গাযাব, সে বড় বীর নয় যে আচার মেরে আরেকজনকে ফেলে দিতে পারে, কুস্তি খেলে আরেকজনকে ফেলে দেয়। বরং সবচেয়ে বড় বীর হচ্ছে যে তার মিজাজকে, তার নফসকে, নিজেকে কন্ট্রোল করতে পারে কোন সময় ইনদাল গাযাবি, ক্রোধের অবস্থা। একজন মানুষ যখন সফরে থাকে সে তার পরিবার পরিজন থেকে আপনজনদের থেকে দূরে থাকে, এই সময় এমনিতেই মনটা একটু খারাপ থাকে। দুই নম্বর হচ্ছে যে সফরে কখনোই আমার অনুকূল সব কিছু হবে না, আমার না ঘুমানো আমার অনুকূলে হবে না, আমার খাবার দাবার আমার অনুকূলে হবে। তাই সফরের এটা বড় একটা আদাব যে আমি সবর ইখতিয়ার করা, আমি সবর গ্রহণ করা, যে পরিস্থিতি আসুক না কেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই সফর তো আমার দুনিয়ার কোনো সফর না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমার যে অবস্থায় হবে পুরো অবস্থাটাই আমার লাভ, আমার ভালো হইলেও আলহামদুলিল্লাহ। আপনি যদি এয়ারপোর্টে যে বসে থাকেন সেটার মধ্যে আল্লাহর রাস্তায় সে রাইট, আপনি গাড়ির জন্য বসে আছেন মিনায় যাবেন সমস্যা নাই, আপনার সব হইতে তাহলে আছে। আপনি মদিনা শরীফে যাবেন গাড়ি আসতেছেন, এটা নিয়ে রাগ হওয়ার কিছু না, আপনার তো সফর আপনার সব হইতে তালে আছে, তাই না? তো আসলে এই বিষয়গুলো আমাদের রিয়েলাইজেশনের অভাব আছে, যার কারণে মুশকিলগুলো হয়েছে। আমরা একটা ফোন নিয়ে জিনিসটা একটা ফোন নিয়ে আলোচনা করি। আসসালামু আলাইকুম, লাইনটা বিচ্ছিন্ন হয়েছে। সুতরাং এই জায়গাগুলো আমি দেখেছি, ছোট্ট ছোট বিষয়গুলো দেশে নিয়ে যেগুলো তারা ঝগড়া বিবাদ করে না, ওইখানে গেলে সেটা শুরু হয়ে যায়। আমার মনে হয় শয়তান এই বললাম, এই জন্যই আসলে ওই যে হজে যাওয়ার আগে ট্রেনিংটা খুব জরুরি, ওলামায়ে কেরাম যে করেন এই ট্রেনিংটা খুব জরুরি। একবার হাসির ঘটনা ঘটলো, আমি ছিলাম আমাদের এক মুরব্বি হাজি সাহেব, উনি খুব রাগ করলেন বিদেশি মুরগ ওনাকে দেওয়ার কারণে। তা আমি বাংলাদেশি, বাংলাদেশি মুরগ ছাড়া খাই না, খাবো না, আর এখানে এত কষ্ট করে আসছি, এখানে আমাকে বিদেশি মুরগ দিল, আর সৌদি আরব তো বিদেশি মুরগই দেবে, এখানে বাংলাদেশি মুরগ দিবে সৌদি আরবে। জি, তো এরকম ছোটোখাটো বিষয় নিয়ে আরেকটা দেখেন, আরাফার ময়দানে একবার দুই দল হয়ে গেল যে জোহর আসর একসাথে পড়বে, যেহেতু তারা তাবুতে পড়তেছে, নাকি জোহরের সময় জোহর পড়বে আসরের সময়, এটা একটা জানেন, এটা একটা ইখতিলাফি মাসালা। এটার জন্য তো আল্লাহ কোরআনে বলে লা জিদালা, তর্কে জড়াও না, তুমি যে মত অনুসারে। আচ্ছা, এখন যেটা হলো যে একটা এক পর্যায়ে ঝগড়া করতে করতে মারামারি পর্যায়ে চলে গেল, আমি বললাম ভাই আপনারা একটু থামেন, আপনি যদি দুই অক্ত একসাথে পড়তেছেন ওইটাও জায়েজ আছে, আপনি আলাদা আলাদা পড়েন ওইটাও জায়েজ আছে, কিন্তু এখন যেটা করছেন এটা হারাম, আপনারা যেটা করছেন এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই, আপনারা যেটা করছেন এটা হারাম, এটা করেন না, এহরাম পড়ে ঝগড়া করতেছেন আরাফার ময়দানে বসে, আস্তাগফিরুল্লাহ, এটা তো তওবা করা দরকার। কোন জায়গায় বসে কী অবস্থায় আপনারা ঝগড়া করতেছেন এটা বাদ দেন। তো আসলে এই জায়গাটা আমাদের খুব ভালো করে বোঝা দরকার যে আসলে। আরেকটা হলো যে আপনি কার সাথে ঝগড়া করতেছেন, সেও তো আল্লাহর মেহমান। জি, আপনি আল্লাহর মেহমানের সাথে বেয়াদবি করতেছেন, আল্লাহর মেহমানের সাথে ঝগড়া করতেছেন, কারণ আল হাজ্জুল উমর আফদুল্লাহ, জি, হাজি উমরাকারী সব আল্লাহর মেহমান। তো এই বিষয়গুলো আসলে আমাদের একটু খুব থাকা দরকার। জি, আমি হুসাইনুল বান্না আপনার কাছে আসছি, আমাদের সামনে কোরবানি আসছে, আসলে কোরবানির বিষয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা একটু আলোচনা করতে চাই যে কোরবানি আসলে কোন কোন ব্যক্তির উপরে এই কোরবানি করা ফরজ, বা কী পরিমাণ সম্পদ থাকলে তার উপর কোরবানি করা ফরজ হবে, এ সম্পর্কে দুটো মত আছে। একটা মত হচ্ছে যেই ব্যক্তির সামর্থ্য আছে, কোনো নিসাবের উল্লেখ করা হয়নি, বরং যার সামর্থ্য আছে কোরবানির দিন যে পশু কিনতে পারে তার উপরেই কোরবানির বিষয়টিকে ফরজ করা হয়েছে। তবে অধিকাংশ উলামা ইকরাম এই কোরবানির মাসালাতেও যাকাতের নিসাবের কথা উল্লেখ করেছেন, এবং এটার উপরেই ফতোয়া যে যেই ব্যক্তি কোরবানির মানে
মানে যাকাতের টাকাতে পুরো বছর থাকতে হবে? না না, 10 তারিখ থেকে নিয়ে 12 তারিখ আসরের ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত এই সময়ের ভিতরে যদি নিসাব পরিমাণ 552 তোলা রূপা বা 7.5 ভরি স্বর্ণের পরিমাণ অর্থের মালিক থাকেন, যেইভাবেই হোক উনি থাকেন, এটা ওয়ারাসতন সূত্রে হইতে পারে অথবা উইদিন ওনার ডিপিএস ডেভেলপ করেছে এই জন্য হইতে পারে, যেইভাবেই হোক, বা প্রভিডেন্ট ফান্ডের টাকা ওনার হাতে চলে এসছে, তার উপরেই আপনার কোরবানি। 10 তারিখে ছিল না, 11 তারিখে ছিল না, 12 তারিখে তার হাতে চলে আসছে, তাহলে 12 তারিখে তাকে কোরবানি করতে হবে। জি জি, যেহেতু সময়, এটা সময়টা হচ্ছে না। আজকে আমাকে একজন ফোন প্রশ্ন করলেন, যে ফোনেই পরিচয় বলে আমার মোবাইলে ফোন দিয়ে বলছে, যেরকম আমরা তো ভাগে কোরবানি করবো তো, কিন্তু একজন ভাগ আমরা বুঝতে পারি যে সে আসলে হারাম খায়, তো তার সাথে ভাগে কোরবানি করা জায়েজ হবে কিনা? এবং এই প্রশ্ন অনেকের রয়েছে। জি জি, একটা হলো, দুইটা বিষয় আপনাকে বলবো, একটা হলো নিশ্চিত যে আমরা জানি সে ব্যক্তি হারাম খায়, একজন আছে, তার সাথে কোরবানি করা এই বৈধ হবে কিনা, আরেকজন হলো ধারণা করতেছে যে ওই লোকটার ইনকাম হালাল না, দুইটা বিষয় আপনি একটু ক্লিয়ার করুন আমাদের। একটা হচ্ছে যেই ব্যক্তির বিষয়ে আমাদের ইয়াকিন যে তার হারাম অর্থ ছাড়া কোনো হালাল অর্থ তার নেই, আসলে আমরা বাহ্যিকভাবে এটা বুঝতেছি এবং সবার কাছে এটা আজহার মিনার শামস যেটাকে বলা হয় একবারে সর্বজন বিদিত সূর্যালোকের মতো স্পষ্ট, তাকে যদি কুরবানির এই সাত ভাগের মধ্যে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয় তাহলে অন্যদের কুরবানি অনষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত। জি, সুতরাং এই সমস্ত ব্যাপারে পরহেজ করার দরকার এবং সতর্কতা অবলম্বন করার দরকার। আরেকটা হচ্ছে যে আমরা জাসুসি করি, হাদিসের মধ্যে এসছে লা তাজাসসু, জাসুসি করো না তুমি, কোরআনেও আছে ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'দ, তো সুতরাং এইভাবে জাসুসি না করে মানে গোয়েন্দাগিরি করা। জি জি, সন্দেহ মাসকুক যদি কেউ থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা জাসুসি করব না, বরং তার যে হালাল অর্থ আছে আমি ধারণা করব তার হালাল অর্থ থেকে এই ধরনের একটা ভালো কাজে, তো সে হালাল অর্থ দিয়ে আমার সাথে সামিল হয়েছে। জি জি, সে তো হারাম অর্থ দিয়ে কখনো সামিল হবে না। জি জি, তো এইভাবে আমরা ইয়া করব। এবং বিশেষ করে আমাদের সমাজে এই বিষয়গুলি নিয়ে এখন ধূম্রজাল সৃষ্টি হচ্ছে আসলে, এবং বিভিন্নভাবে আমাদেরকে অনেকে আছে এইভাবে বয়ান করছেন এখন বর্তমানে যে কোরবানি দেওয়াটাকেই নিরুৎসাহিত করা হচ্ছে, এটা মোটেই উচিত নয়। বরং এই ক্ষেত্রে আমাদের উচিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ওয়াইদ এবং ধমকিটার কথা বলা, যে যেই ব্যক্তি সামর্থ্য ছিল কোরবানি দেনে ফালা ইকরাবান্না মুসাল্লানা, সে যেন ঈদগাহের কাছে ঈদগাহে না আসে। যে আমরা একটা ফোন নিয়ে আসবো ইনশাআল্লাহ। জি জি দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যে কে বলছেন, কোথেকে বলছেন? আমি মালিবাগ থেকে ফাতেমা বলছি। ফাতেমা বোন, আপনার প্রশ্ন। আমার পাঁচ ভাই আর আমি একসাথে কুরবানি দিই আর কি। জি, আমার আব্বা আম্মার নামে, আমার আব্বা নাই, আমার আম্মা আছে। এখন আমার ভাইয়েরা যদি বেশ কম করে টাকা দেয়, ধরেন এক ভাই বেশি দিল, এক ভাই কম দিল, আমার ভাইয়েরা একসাথেই থাকে যৌথ ফ্যামিলি, তাহলে কি কোনো সমস্যা হবে কুরবানিতে দেওয়াতে? জি বোন, আপনি আমাদের সাথে থাকুন। জি, আপনি প্রশ্ন শুনেছেন, বোন ফাতেমা মালিবাগ থেকে বলছেন যে পাঁচ ভাই এবং আমি একসাথে মিলে কোরবানি দিই, ভাইয়েরা এখনও যৌথ ফ্যামিলি, তারা যদি কেউ টাকা কম বেশি দেয় তাহলে কোরবানির সমস্যা হবে কিনা? একান্নবর্তী ফ্যামিলিতে যদি এই মশালাটি হয় তাহলে এই ক্ষেত্রে অসুবিধা নেই। জি, কিন্তু যদি ভিন্ন ভিন্ন ফ্যামিলি থাকেন, সেই অবস্থায় যেভাবে সকলের টাকাও সমান ভাগে দিতে হবে, এরকমই ভাগ ওইভাবেই কর সমান হতে হবে, সমান পাল্লায় মেপে। জি জি জি, নিক্তিতে আমরা কিন্তু অনেক সময় আছে আন্দাজ করে ভাগ করি আমরা, যেহেতু ওই দিন নিক্তি পাওয়াটাও পাল্লা পাওয়াটাও কঠিন হয়ে যায়, আর যেহেতু একদিনই আমাদের পাল্লার জরুরত, আমরা এটার প্রয়োজন বোধ করি না যে এটা যে এত বড় একটা জিনিস। এই ক্ষেত্রেও কিন্তু আমাদের কুরবানি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং তার সাথে সাথে আমরা অনেক সময় আছে কুরবানির কসাইয়ের সাথে যখন দর কষাকষি হচ্ছে তখন কসাইকে কিছু টাকা কম দিয়ে আমরা কী করি, এই গোশত দিয়ে দিই, এটারও কিন্তু বৈধতা উলামা ইকরাম দেন না। এবং এটার সাথে সাথে আরেকটা মাসলা হচ্ছে, আমরা যদি ইয়া করি এই কোরবানির পশুর চামড়া অথবা অন্য কোনো অংশ যদি আমরা বিক্রি করি, এই বিশেষ করে চর্বি বিক্রি করার একটা মাসলা এখানে আসে, অনেকে চর্বি বিক্রি করে কিন্তু চামড়া বিক্রি করে মাদ্রাসায় দিচ্ছেন, কিন্তু চর্বি বিক্রি করে আবার নিজে কী করছেন সেটা ভোগ করছেন। এই চর্বি বা যে কোনো জিনিস কোরবানির আমি যদি বিক্রি করি তাহলে সেটা কিন্তু ভোগ করার অধিকার আমার নেই, সেটার অধিকার একমাত্র গরিব মিসকিনের। তো সুতরাং এই বিষয়গুলি আমাদের খুব লক্ষ্য রাখার দরকার। আমার যে বোন প্রশ্ন করেছিলেন, আমার বোনকে আমি ধন্যবাদ জানাই যে এই মাসালাগুলি যেহেতু একটু জটিল,
উলামা ইকরামের সাথে বেশি বেশি ডিসকাস করার দরকার আমরা যারা আছি। ডক্টর হুসেনুল বান্না সাহেব কেমন যেন কঠিন করে বলতেছেন ব্যাপারটা, আমার মনে হয় শরীয়তে এত কঠিন না, সহজ হচ্ছে এটা, যেহেতু ভাই বোনের বিষয়, সহজ হচ্ছে যে যার অংশের ঘাটতি আছে, যেমন আমি ছোট ভাই, আমাদের এক একজনের 20,000 টাকা করে পড়ছে, তো আমি 20,000 দিতে পারতেছি না, 10,000 দিতে পারতেছি, আমার আরেক ভাই সে আমার চাইতে সচ্ছল, সে 30,000 দিচ্ছে, তার সঙ্গে বিষয়টা ক্লিয়ার করে নেওয়া যে বাকি অতিরিক্ত যে আমার 10,000 সে আমাকে গিফট দিয়ে দিচ্ছে। ইভেন যদি এরকম হয় যে আমার এক ভাই, তোরটা আমি দিয়ে দিলাম, আমার এক ভাই এসে আছে কানাডায় আছে, বললো যে কোরবানি করো আমি তোমার টাকা আমি দিয়ে দিই, সেটাও জায়েজ আছে, কোনো সমস্যা নাই। তো আবার কোরবানির ক্ষেত্রে যদি একান্নবর্তী ফ্যামিলি হয় সেখানে কিন্তু নিক্তি দিয়ে মাপাটা জরুরি না, কিন্তু নিক্তি দিয়ে মাপার পরেও যদি এরকম কোনো ইয়ে থাকে যে মাপতেছে কিন্তু তারপরে দেখা যায় যে একটু বেশি হয়ে যাচ্ছে, সে বলতে পারতেছে না কিন্তু মনে কষ্ট লাগতেছে, এই এরকম আসলে এই এই বিষয়গুলো আমাদের যারা শরীক আছেন তাদের কাছে আগে ক্লিয়ার করা দরকার, যে না হয়ে কিন্তু কোরবানি নষ্ট হয়ে যাবে। সুতরাং এই ধরনের মাপও এর মধ্যে যদি ভাই কে বলছেন, কোথা থেকে বলছেন? মুস্তাফিজ ভাই আপনার প্রশ্ন। জি, আমার ছোট সন্তানের ছেলে সন্তান, ওনার বয়স হচ্ছে 2 বছর, আমি বিভিন্ন কারণে আকিকাটা দিতে পারি নাই। হ্যাঁ, এখন আমি ওই ঈদের মধ্যে কি আকিকাটা দেওয়া যাবে কিনা কোরবানির সাথে? তো জি 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 জি, আমি আরিফউদ্দিন মারুফ আপনাকে সারবো। রাজশাহী থেকে মুস্তাফিজ ভাই বলছেন, বাচ্চার বয়স 2 বছর হয়ে গেছে। খুব সুন্দর প্রশ্ন করেছেন। এই সম্পর্কে ফুকাহায়ে কেরাম রহমতুল্লাহ আলাইহিমের দুই ধরনের মত আছে। কেউ কেউ এ কথা বলেছেন যে কোরবানির সঙ্গে আকিকা দেওয়া যাবে না, আবার কেউ কেউ এ কথাও বলেছেন যে যেহেতু আকিকাও ইবাদত কোরবানিও ইবাদত এবং দুইটার একই ধরন একই, তাই এখানে একই নিয়তের মধ্যে আনা, একই বস্তুর মধ্যে উভয়টাকেই আনা যাবে, এবং কোরবানির মধ্যে উনি যদি এক অংশ আকিকার করে সেটা জায়েজ আছে, অসুবিধা নেই। তো আলহামদুলিল্লাহ এটা একটা বেশ ভালো বিষয় দেওয়া যাবে। আরেকটা হলো যে এই কুরবানির ক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে এখন অনেকে নিরুৎসাহিত করতেছে, কেউ কেউ বলতেছে কোরবানি সুন্না, যে আল্লাহর হাবিবের হাদিসটা যে এটা সাহাবার পরস্থকলে এই সুন্নাত, মানে তো আসলে ইব্রাহিম আলাইহিস সালামের একটা পদ্ধতি তরিকা, এটা এটা ইব্রাহিম আলাইহিস সালামের একটা দেখানো রাস্তা, কিন্তু আমাদের উপর তো এটা ওয়াজিব করে দেওয়া হয়েছে। সুতরাং এই ধরনের কথা বলা এটা তো আসলে উম্মতকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছু না। আর একটা কথা ইদানিং আমরা বেশ দেখতে পাচ্ছি ইউটিউব বা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায়, সেটা হলো যে কেউ কেউ এরকম বলছে যে একই পরিবার থেকে 7 জনের পক্ষ থেকে একটা জানোয়ার কোরবানি করা যাবে, কিন্তু আলাদা আলাদা পরিবার থেকে 7 জনে এখানে শরীক হওয়া যাবে না, এই বিষয়টা আসলে কি বলবেন? যে আসলে বিষয়টা হচ্ছে কি যে উলামা ইকরাম এরকম কি সালে আল উসাইমিনের তো ফতোয়াই আছে, একেবারে সমস্ত উলামা ইকরাম এই ব্যাপারে একমত যে এটা যাবে। ইদানিংকালে বাংলাদেশে কিছু আমাদের উলামা ইকরামের হয়তো ওনাদের ফিকহে হাদিস বা হাদিসটা বুঝতে ওনাদের ইয়া হয়েছে বলে ওনারা এই ইয়া দিচ্ছেন, যে বলছেন যে সফরের বিষয়ে যেহেতু হাদিসটা দীর্ঘ হাদিসের মধ্যে সফরের কথা যেহেতু এসে যাবে রাদি আল্লাহ তালন যে কুন্নাফি সফরিন বলা হয়েছিল, তাই সফরে এরকম জায়েজ আছে, কিন্তু মুকিম থাকা অবস্থায় এই জায়েজ নেই। আমাদের কোনো উলামা ইকরাম ওনারা ছাড়া এই পর্যন্ত 1400 বছর পর্যন্ত আমরা যদি ইতিহাস লক্ষ্য করি এই ধরনের ফতোয়া কিন্তু আমরা শুনিনি। তো সুতরাং যারা এই ধরনের ফতোয়া দিচ্ছেন ওনাদেরকে আমরা উদার্ত আহ্বান জানাবো যে উলামা ইকরামের সাথে বিষয়টা নিয়ে আরও আলোচনা করার জন্য, পড়াশোনা করুন। জি জি, এবং আমি বলবো যে এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুয়াদুল্লাহি আলাল জামা, অধিকাংশ উলামা ইকরাম যেহেতু এই মত এখনও পোষণ করছেন, তো সুতরাং আমরা অধিকাংশ জমহুর উলামা ইকরামের মতটাই নেই যে এরকমভাবে 7 শরীকে কিন্তু কোরবানি হচ্ছে এবং ইনশাআল্লাহ সামনে এটা জায়েজ এবং এটা চলে আসছে, যুগ যুগ ধরে চলে আসছে, আল্লাহর হাবিবের সময় হয়েছে, সাহাবারা করেছেন, সুতরাং এটা নিয়ে বিরোধিতা না করা।
জি, আমি আরিফউদ্দিন মারুফ আপনার কাছে আসব। আমরা আজকে যে বিষয়ের উপর আলোচনা করছিলাম যে এই প্রথম দশকে আসলে রাতগুলোর যে ফজিলতের কথা বলা হয়েছে, যে এক একটা রাত লাইলাতুল কদরের মতো এত মর্যাদাপূর্ণ, আমাদের আসলে এই রাতগুলোতে জেগে জেগে কীভাবে ইবাদত করা বা আমরা কীভাবে এটাকে এই রাতগুলো আমরা সেলিব্রেট করতে পারি, আপনি যদি একটু বলতেন। প্রথম নম্বর কথা হচ্ছে যে এশার নামাজ এবং ফজরের নামাজ, মাগরিবের নামাজ, এটাও তো রাতের নামাজ। জি, এগুলো যেন আমার মিস না হয় এবং জামাতের সাথে যেন মিস না হয়। রাইট, আমি চেষ্টা করা জামাতের সাথে এই নামাজগুলো আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন যে ব্যক্তি মান সাল্লাল আয়শা বিজামা ওয়া সাল্লাল ফজরা বিজামা ফাকাআন্নামা আহইয়া লাইলা, সুবহানাল্লাহ, সে যেন সারা রাত্রি জাগরণ করার সোয়াব সে পাইল, এশার নামাজ জামাতে পড়া এবং ফজরের নামাজ জামাতে পড়া। এরপর আরেকটু অ্যাডভান্স আমি হবো, এখানে সীমাবদ্ধ থাকবো না, এটা তো সারা বছর আমি এরকম করি। দ্বিতীয় নম্বর আমি অ্যাডভান্স হব যে সুরাতুল বাকারার যে শেষ দুটি আয়াত আছে, আমানা রাসূল বিমা উনজিলাইহি থেকে শেষ পর্যন্ত, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, সহিহ বুখারীতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণিত আছে যে যে ব্যক্তি এই দুটি আয়াত ফি লাইলাতিন কারা ফি লাইলাতিন কাফাতাহু, কোন রাত্রে শেষ হওয়ার আগে তিলাওয়াত করবে, তার সারা রাত্রি জাগরণ করে ইবাদত করা থেকে এই দুইটি আয়াতের তিলাওয়াতই যথেষ্ট হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এই আমলটাও আমরা করা। এরপর আরও যদি অ্যাডভান্স হই, আরও অ্যাডভান্স হয়ে আমি চেষ্টা করা এই রাতগুলিতে যেন আমার তাহাজ্জুদের নামাজ, কিন্তু আমরা অনেকে রোজা রাখবো তো উঠতেই হবে, যারা আরেকটু আগে উঠে, জি, 10 মিনিট আগে উঠে, 15 মিনিট আগে উঠে, এবং অন্তত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আমি আদায় করা। যারা রোজা হয়তো অফিস খোলা থাকবে, অফিসে রোজা রাখতে পারবেন না, তারা অন্তত এতটুকু করা যে শেষ সাথে যদি আমার ওঠার অভ্যাস না থাকে তাহলে শুইতে যাওয়ার আগে আমি 4 রাকাত 8 রাকাত ওযু করে আমি নামাজটা পড়াই। কোন কোন রওয়ায়েত আছে এটাও তাহাজ্জুদের মধ্যে ধরা, হ্যাঁ, এটাও তাহাজ্জুদের মধ্যে। উত্তম হচ্ছে শেষ সাথে পড়া, কিন্তু এর আগেও পড়তে পারে, এশার নামাজ এশার পরে যাই পড়বে সেটা তাহাজ্জুদের মধ্যে ধরা হয়ে যাবে। সুতরাং এই আমলগুলো এরপরে আমরা পারলে একটু কোরআন তেলাওয়াত করব, কোরআন শরীফ তেলাওয়াত, যেমন হাদিসে আসছে যে যে ব্যক্তি রাতের বেলায় ঘুমানোর আগে সূরাতুল মুলক তেলাওয়াত করবে, আল্লাহ পাক তার কবর আজাব মাফ করবে। অন্য রেওয়ায়েতে আসছে যে যে ব্যক্তি রাতের বেলায় সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে, আল্লাহ পাক জীবনেও তাকে অভাব দিবেন না, সে অভাবমুক্ত থাকবে। সুতরাং এই আমলগুলো কিন্তু আমরা আসলে বেশি বেশি করতে পারি। আমি হুসাইনুল বান্না আপনার কাছে আসছি যে আজকের আমার যে বিষয়, এই বিষয়ের উপর আপনি আমাদের দর্শকদের জন্য সর্বশেষ 2 মিনিট কিছু বলবেন। শুধু এতটুকু আমি বলবো যে আমাদের হাজি সাহেব ভাই বোনরা যারা আছেন, ওনারা যে ওনারা মনে করেন যে নামাজ বাইতুল্লায় পড়বেন, এবং অনেক সময় আছে আমাদের ভাই বোনেরা নামাজও বাইতুল্লায় পড়তে যান না, বরং নিজের হোটেল থেকে ইয়া করে যেখানে বাইতুল্লার যেহেতু মাইকের আওয়াজ আসে ওইখানে দাঁড়ায়, ওনারা ওইখানে দাঁড়িয়ে যান। তো আমি বলবো যে এটা আসলে জায়েজ হবে না, ইয়ে থাকতে হবে তো, জি, একটা রাবেতা থাকতে হবে, একটা কন্টিনিউশন থাকতে হবে কাতারের। তো সুতরাং এই বিষয়টি লক্ষ্য রাখবেন। আরেকটি বিষয় হচ্ছে যে কেবল নামাজ পড়লেই 1 রাকাত নামাজের সওয়াব বা ওয়াক্ত আদায় করার সওয়াব, এরকম কিন্তু না, প্রত্যেকটা আমলে এই জায়গায় 1 লক্ষ। রাইট, তো সুতরাং রোজা রাখলে 1 টাকা দান করলে 1 লক্ষ, একদিন রোজা রাখলে 1 লক্ষ। কোরআন তেলাওয়াত যদি একবার করতে পারি, কোরআন খতম যদি আমি একবার দিতে পারি, তাহলে কিন্তু 1 লক্ষ কোরআন খতম আমি সওয়াব পাই। তো সুতরাং মক্কায় এবং মদিনা থাকা অবস্থায় এই জায়গাগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা বিশেষ বরকত রেখেছেন। তো সুতরাং এই বরকতকে অর্জন করা, হাসিল করা, আমরা যারা কুরবানি দিব কুরবানির বরকতকে হাসিল করা, এবং এটাকে কেবল মার্কেটিং বা কেবল কুরবানির সময় কেবল ফখর এবং বাজু আবজাই নিজেকে প্রদর্শন করার বিষয়ে যদি মনের ভিতরে থাকে, এটা ঝেড়ে ফেলে। জি, আপনাকে ধন্যবাদ। আপনি একেবারে লাস্ট 30 সেকেন্ড কিছু বলবেন। আমি সকলকে উদ্দেশ্য করে বলতে চাচ্ছি যে মমিনের জিন্দিগি হচ্ছে মৌলিকভাবে আমলের জিন্দিগি, মমিনের জিন্দিগি আসবাব উপায় উপকরণের জিন্দিগি নয়। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা, আল্লাহ আসমান ও জমিনের বারাকাতের দ্বার উন্মুক্ত করে দিবেন আমলটাকে। যেহেতু এই সময়টা অত্যন্ত আমলের সময়, আমরা যেন এই সময় আমলের মধ্যে, আপনাদের উভয়কে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমরা যে কথাগুলো শুনলাম সেগুলো আমরা যেন আমল করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। বিশেষ করে 10 দিনের যে ফজিলত, এটা যেন আমরা সত্যিকারে পুরোপুরি আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আপনাদের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার ঠিক একই সময়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।